السلام عليكم امين البهاج. دوار البهاج. একটু আগে দেখলেন যে একজন ভাইয়ের সাথে মোলাকাত করলাম, একজন কঠিন বাবা, একজন মনটাকে পাথর করে এনেছেন, এর মধ্যে হাসি দিয়েছেন দেখতে পাচ্ছেন। এই সেই মহান বাবা যার মেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, গত সপ্তাহ তিনেক আগে ইন্তেকাল করছেন, নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী, এটা নিয়ে একটা ব্লগ করছেন। তখন মোলাকাত করার সাহস মানে এক মেয়ের উপলক্ষে করলাম, তখন দেখছেন কি সুন্দর হাসি দিচ্ছে আছে। এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন আমাদের এলাকার সভাপতি সাহেব, মুজি মসজিদে নামাজ পড়ে চশমা পরে দেখছিলেন, সেই সাথে দেখছেন জহির ইসলাম মাস্টার সাহেব, অধ্যক্ষ দুসাইদ স্কুল অ্যান্ড কলেজ, দেখছেন আমার স্থানীয় লোকাল ইমাম সাহেব এবং মুজি মসজিদে নামাজ পড়ে সেই ইমাম সাহেব, স্টেজ ইসলাম বাবার কলিগ এবং পার্শ্ববর্তী লোকালি। আর এই যে একটা বাচ্চাকে দেখতে পাচ্ছেন মাহফুজ আহমেদ, যার মা প্রায় বছর তিনেক আগে মারা গেছেন, তাও মুখে হাসি। কবরস্থানের সামনে বাচ্চাকে নিয়ে মোনাজাত করেনি, ওর বাবা চাচা মিলে কী বলে একটু আড়ালে গিয়ে করছে, ছেলের মনটা ভেঙে যাবে। তো ওরা নামাজ টামাজ পড়ে যে জিয়ারতে আসছে, তো ওরা আরেক ছোটো ভাই পরবর্তী ঘরে আসছে। তো যাই হোক, ঈদে মানুষের বিচিত্র রঙের দুঃখ দুর্দশাও থাকে। আল্লাহ রাসুলের ঘটনা শুনছে যে অনেক বাচ্চাকে কাঁদতে দেখে আল্লাহ রাসুল ওখানে তার মাথায় হাত বুলালেন, তিন বাচ্চাটাকে শরীর মতো ছিল আমার ঘর, যেখানে ছিল শুধু সোহাগ, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আপনারা মাত্র অনেক দুঃখী মানুষ আছে, বাবাটা কিভাবে তার মেয়ের কবরে কাঁদছেন দেখেন। তো সবাই ভালো থাকেন, ঈদ মুবারক, আসসালামু আলাইকুম।